কর্মের ফল আর তার দণ্ড। এক গ্রামে দুটি কুকুর থাকত, তারা দুজনেই খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। তারা একসাথে থাকত এবং ঘুমাত। তাদের মধ্যে একটি কালো কুকুর ছিল যার নাম ছিল কালু, দ্বিতীয় কুকুরটি নাম ছিল লালু। একদিন কুকুর দুটো তীর্থযাত্রার কথা ভাবল, কিন্তু তারা রাস্তা জানত না। তাই দুজনেই মনে সিদ্ধান্ত নিল, আগে যাত্রা তো শুরু করি, পথ তো নিজে থেকেই বেরিয়ে আসবে। এরপর একদিন তারা তীর্থযাত্রার জন্য বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে দুজনে পথে রাত হয়ে গেল। বিশ্রাম নেওয়ার জন্য দুজনে একটা গাছের নিচে শুয়ে পড়ল। ক্লান্ত থাকায় তারা ঘুমিয়ে পড়ল। পুনরায় যখন সকাল হয় তখন তারা তাদের যাত্রা শুরু করে এবং একটি গ্রামের কাছাকাছি পৌঁছায়। এবার তারা ক্ষুধার্ত অনুভব করল। সেখানে তারা কিছু ইঁদুর দেখতে পায়। তা দেখে লালুর লেজ উঠে দাঁড়াল। তাই সে কালুকে বলল, কি ভাই, এই দু চারটি ইঁদুর মেরে আমাদের খিদা মেটানো যাবে, তুমি সহমত দিলে আমি কাজ শুরু করে দিই। কালু মাথা নেড়ে বলল, না ভাই লালু, আমরা তীর্থযাত্রায় রওনা হয়েছি এবং তীর্থযাত্রার সময় কাউকে হত্যা করা পাও, তাই অন্য কোনো সমাধান বের করো যাতে কোনো জীব নিহত না হয় এবং আমাদের মাংসও খেতে না হয়। এবার দুজনে একটা মোড়ে এসে থামল। সেখানে একটি মন্দির ছিল। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর দুজনে সিদ্ধান্ত নিল যে আমরা দুজনে দুদিকে এগিয়ে যাব, যেখানে আমরা যা পাবো তাই খাবো। একসাথে চলাফেরা করলে দুজনের কেউই খিদা মিটবে না। এবার কুকুর দুটি ভিন্ন পথে হাঁটতে থাকে। যাওয়ার আগে তারা সিদ্ধান্ত নিল যে তারা ফিরে এসে এই জায়গায় পুনরায় দেখা করবে। লালু নামক কুকুরটা হাঁটতে হাঁটতে একটা গ্রামে পৌঁছে গেল। ওই গ্রামে এক ব্রাহ্মণ থাকতেন। পূজা সেরে সে তার খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তার স্ত্রী তার জন্য একটি খাবারের থালাও প্রস্তুত করেছিলেন। এবার ব্রাহ্মণ যখনই মুখ ধুয়ে খাবার খেতে যাবে, ঠিক তখনই লালু নামক কুকুরটি দ্রুত তার থালায় মুখ দিয়ে একটি রুটি তুলে নিয়ে পালিয়ে গেল। ব্রাহ্মণ মুখে হরে রাম বলে হাত ধুয়ে উঠে গেল। তিনি তার স্ত্রীকে বললেন, কুকুরটিকে দেখে খুব ক্ষুধার্ত মনে হয়েছিল, তাই সে কুকুরটির দিকে খাবারের থালি এগিয়ে দিল। ব্রাহ্মণের স্ত্রী রাগান্বিত স্বরে বললেন, কি করছো তুমি, এই থালা কুকুরকে দিয়ে দিচ্ছ? আমি আপনার জন্য কত সুস্বাদু খাবার তৈরি করেছি, ক্ষীর পুরী দুই ধরনের সবজি আচার দই ইত্যাদি। ব্রাহ্মণ করুণার সাথে বললেন, তুমি ঠিকই বলেছ, কিন্তু সেও তো নিশ্চয়ই ক্ষুধার্ত ছিল, তুমি এই খাবারের থালা ওকেই দিয়ে দাও। শুধু মনে করো যে এই খাবার তার ভাগ্যেই লেখা ছিল। এরপর ব্রাহ্মণ লালু নামক কুকুরকে পেট ভরে খাওয়ালেন। লালু তাকে মন থেকে অনেক আশীর্বাদও করলেন। অন্যদিকে কালো কুকুরটি এক কৃষকের বাড়িতে পৌঁছেছে। কৃষক তার ক্ষেতে কাজ করছিলেন। তার স্ত্রীও খাবারের টিফিন নিয়ে গিয়েছিল। প্লেটে আটার রুটি আর সবজি ছিল। খামারের কাজ শেষ করে টিফিন খুলে খাওয়ার জন্য রেডি হতেই কালু সাথে সাথে তার খাবারের মুখ দিয়ে একটি রুটি নিয়ে পালিয়ে গেল। এতে কৃষক প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। তার চোখ দুটো আঙ্গারের মতো লাল হয়ে গেল। এবার সে রাগান্বিত হয়ে তার লাঠিটি তুলে নিয়ে তাকে গালি দেয় এবং এমন জোরে লাঠি দিয়ে আক্রমণ করে যে কুকুরটির পিঠ ভেঙে যায়। সে ব্যথায় চিৎকার করতে থাকে। পিঠ ভেঙে যাওয়ায় সে আর দৌড়াতে পারেনি। এই সময় তার কোমরে আরও দু চারটি লাঠি পড়ে। কুকুর প্রায় অর্ধমৃত অবস্থায় পড়ে যায়। লালু রাস্তার মোড়ে শুয়েছিল। খাওয়া দাওয়া করে খুশি হয়ে সে তার সঙ্গীর জন্য চোখ বড় বড় করে অপেক্ষা করছিল। কিন্তু তার সঙ্গীকে আর কোথাও দেখা যাচ্ছিল না। অসহায় ও বিষণ্ণ বোধ করে সে রাস্তার মোড়ে বসে পড়ল। কিছুক্ষণ পর সেই কালুকে দেখতে পেল। সেই লাভ দিয়ে তার দিকে ছুটে গেল। তার ভাঙা পিঠ দেখে সে খুব দুঃখ পেয়েছিল। এর পরে সে জিজ্ঞেস করতে লাগল, ভাই কে তোমার সাথে এমন কাজ করল? কে নিষ্ঠুর পাপী যে শুধু একটি রুটির জন্য তোমার পিঠ ভেঙে দিল? কালুর চোখ এবার জলে ভরে গেল। সেই যন্ত্রণায় কাতরাতে কাতরাতে পুরো ঘটনাটি বর্ণনা করল। কাহিনী বর্ণনা করার পর সে রাগান্বিত ও দুঃখিত হয়ে বলল,
আমি অবশ্যই তার থেকে আমার প্রতিশোধ নেব। আমি সেই কৃষককে বুঝিয়ে দেব পিঠ ভেঙে যাওয়ার যন্ত্রণা কত কঠিন হয়। লালু কৃতজ্ঞ হয়ে বললেন, আমাকেও সেই ব্রাহ্মণের ঋণ শোধ করতে হবে, তিনি আমার প্রতি যে অনেক দয়া করেছেন। আমি তাকে প্রতিটি ছিদ্র থেকে আশীর্বাদ করছি। এভাবে কথা বলতে বলতে অবশেষে উভয় কুকুরই সিদ্ধান্ত নিল যে তারা তাদের জীবন ছেড়ে দেবে এবং তাদের জীবন দেওয়ার পরে তাদের ঘরে জন্ম নেওয়া উচিত। প্রসঙ্গত ওই কৃষক ব্রাহ্মণের বা কোনো পুত্র ছিল না। দুটি কুকুরই অবশেষে মন্দিরের সামনে গিয়ে তাদের প্রাণ বিসর্জন দেয় এবং উভয়ই এক মুহূর্তে মারা যায়। কালু কৃষকের ঘরে জন্ম নিয়ে কৃষকের ছেলে হয়ে যায়। কৃষক ছেলের আনন্দে সাময়িক আনন্দিত হলেও পরের মুহূর্তে তার সুখ একেবারে উধাও হয়ে যায়। ওই ছেলে তার ঘরে জন্ম নেওয়া দুদিন পরেই তার বলদ মারা যায়। কিছুদিন পরেই তার স্ত্রীও অসুস্থ হয়ে পড়ে। ছেলের প্রথম জন্মদিনে পশুরা কৃষকের সবুজ মাঠের ফল খেয়ে ফেলে। অন্যদিকে ব্রাহ্মণেরও একটি পুত্রের জন্ম হয়েছিল। পুত্রের জন্মের সাথে সাথে রাজসভায় ব্রাহ্মণের মর্যাদা উচ্চতর হতে ওঠে। ব্রাহ্মণ রাজাকে একটি যুদ্ধে তার বিজয়ের কথা জানান। রাজা যুদ্ধে জয়ী হন। এতে খুশি হয়ে রাজা ব্রাহ্মণকে রাজপণ্ডিত নিযুক্ত করেন। ব্রাহ্মণের ছেলে বড় হওয়ার সাথে সাথে তাকে একটি প্রসাদ এবং প্রচুর ধনসম্পদ উপহার দেওয়া হয়েছিল। ওই ছেলেটিও তার বাবার মতো অল্পদিনে উজ্জ্বল হয়ে উঠল। তিনি অল্প বয়সেই সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। তিনি বড় বড় আমলাদের বিতর্কে পরাজিত করতে লাগলেন। এতে ব্রাহ্মণের সম্মান আরও বৃদ্ধি পায়। এদিকে ওই কৃষকের ছেলে দিনে দিনে বকাটে হয়ে যেতে থাকে। প্রতিটা বিষয়ে বাবাকে বকাঝোকা ও গালিগাজ করতে থাকে। ওই ছেলে এবার জুয়া খেলে যে সামান্য টাকা কৃষক রেখেছিলেন তাও ব্যয় করতে শুরু করে। এতে কৃষকের খুব মন খারাপ হতে লাগে। অবশেষে তিনি ভাবলেন যে এর উন্নতির জন্য কিছু সমাধান খোঁজা উচিত। এইভাবে তিনি একজন বুদ্ধিমান ব্যক্তির কাছে গেলেন। তিনি এবার তার সমস্যার কথা ওই ব্যক্তির সামনে তুলে ধরলেন। ওই জ্ঞানী ব্যক্তি বললেন, তুমি তোমার ছেলেকে বিয়ে করিয়ে দাও, বিবাহের পরে অনেক খারাপ ছেলেও সোজা হয়ে যায়। এবার ওই কৃষক যখনই তার ছেলেকে বিয়ে করিয়ে দেওয়ার কথা ভাবলেন, তিনি তখন তার ছেলের জন্য মেয়ে খুঁজতে লাগলেন। এদিকে ওই ব্রাহ্মণও ছেলেকে বিয়ে করানোর কথা ভাবলেন। এরপরই একজন সুকন্যার সঙ্গে তার ছেলে বিয়ে করিয়ে দেন। তার ছেলের স্ত্রীও ছিল খুবই সুশিক্ষিত। ব্রাহ্মণের নতুন বৌমা ঘরে আসতেই তার ঘরকে স্বর্গে পরিণত করে ফেলে। এদিকে ওই কৃষকও অবশেষে তার ছেলের বিয়ে করিয়ে দেয়। বিয়ের ঠিক দুদিন পরে হঠাৎ করেই তার ছেলে খুব অসুখ হয়ে মারা যায়। তার ছেলের বৌমা এসে ওই কৃষককে এই কথা জানায়। তখন কৃষক ওই কথা শুনে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার সাথে সাথে সে কান্নাকাটি শুরু করে দেয় এবং দেওয়ালে মাথা ঠেকে চিৎকার করে বলে, ওরে ছেলে, তুই তো আমার ধরে দাঁড়ানোর পিঠটাও ভেঙে চলে গেলি রে, আমি যে এবার সর্বশান্ত হয়ে গেলাম। এরপর ওই গ্রামে ব্রাহ্মণের ছেলে একটি কথার অনুষ্ঠানে এই কাহিনী শোনাতে থাকে। তো বন্ধুরা, এই সংসারে মানুষ যে যেমন কাজই করে থাকুক না কেন, সে কিন্তু তার ফল একদিন পেয়েই যায়। বন্ধুরা, এই কাহিনীটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।